নাটোর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা রামজীবন 18 শতকের প্রথম দিকে তার প্রশাসনিক কেন্দ্র হিসেবে নাটোরে স্থাপন করেছিলেন রাজপ্রাসাদ। রাজা ও তৎকালীন পণ্ডিতবর্গ এলাকাটির নামকরণ করেন নাট্যপুর, যা আজ সর্বত্র পরিচিত নাটোরের রাজবাড়ি নামেই। বর্তমানে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এই রাজপ্রাসাদটিকে ঘিরে রয়েছে মন্দির এবং ফল ও ফুলের বাগান, খনন করা রয়েছে বিল, দিঘি, পুকুর ও চৌকি। ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থান হিসেবে রাজবাড়ি এলাকার ভিতরেই গড়ে উঠেছে ভ্রাম্যমান খাবার ও খেলনা দোকান। নাটোর রাজবাড়ির সমৃদ্ধ ইতিহাসে আকৃষ্ট হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজবাড়ি দেখতে আসেন পর্যটকরা। রানী ভবানী উদ্যানে সবচেয়ে বেশি সময় কাটাতে দেখা যায় কিশোর কিশোরীদের। আমরা এখানে বেড়াতে আসছি, এখানে ঘোরাঘুরি করে অনেক মানে মনেতে শান্তি পেলাম। এখানে নিদর্শনগুলো অনেক মানে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে যে প্যালেসগুলো, দুটো প্যালেস আছে, বড় মানে দুইটা তরফ আছে, ছোট তরফ অ্যান্ড বড় তরফ। রিলেটিভের সাথে আসছি এখানে, আত্মীয়দের সাথে। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আমাদের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু এখানে জানতে পারি আসলে। এখানে অনেক শিখার জিনিসপত্র আছে, অনেক কিছু দেখার মতন আছে এখানে, মানে অনেক মজার একটা জায়গা। রাজবাড়ি ঘুরে দেখানোর জন্য এখনও রয়েছে ঘোড়ার গাড়ির ব্যবস্থা। মোহাম্মদ ফাহিম আহমেদ রিয়াদ, হ্যালো .bdnews24.com।